নমস্কার 24 ঘন্টায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল আজ নারদ স্টিং অপারেশন নিয়ে জনস্বার্থ মামলার রায়দান নারদ কাণ্ডে তদন্তভার কি সিবিআই এর হাতে যাবে তার উত্তর মিলবে আজ একই সঙ্গে তিনটি জনস্বার্থ মামলার রায় ঘোষণা করবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিদা মাত্রে ও বিচারপতি তমব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ গত বিধানসভা ভোটের আগেই সাংবাদিক বৈঠক করে বিজেপি নারদ স্টিং ফুটেজে দেখানো হয় শাসক দলের কয়েকজন নেতা মন্ত্রী ঘুষ নিচ্ছেন এবং ফুটেজের সত্যতা যাচাই করা 24 ঘন্টার পক্ষে সম্ভব হয়নি সেই ঘটনা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় গত বছর মার্চ মাসে দায়ের হওয়া একটি মামলায় সিবিআই তদন্তের দাবি জানানো হয় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকার আলাদা তদন্ত করতে পারবে না বলেও জানিয়ে দেয় হাইকোর্ট চণ্ডীগড়ের ফরেন্সিক সায়েন্স ল্যাবে 73টি ফাইলের মধ্যে 47টি খোলা গিয়েছিল আমরা এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহায় মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শ্রাবন্তী ঠিক কটা নাগাদ রায়দান হতে পারে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার আপনাদের আরো একবার জানিয়ে রাখি আজ নারদকাণ্ডে তদন্তভার সিবিআইয়ের হাতে যাবে কিনা তা জানা যাবে আজকে নারদকাণ্ডে স্টিং যে নারদ স্টিং অপারেশন তা নিয়ে জনস্বার্থ মামলার রায়দান রয়েছে এবং সেক্ষেত্রে আরও বেশ কিছু বিষয় সামনে আসবে একই সঙ্গে যে জনস্বার্থ মামলা করা হয়েছিল তারও রায় ঘোষণা করবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্রে ও বিচারপতি তমব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আমরা এই মুহূর্তে আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার সঙ্গে শ্রাবন্তী ঠিক কটা নাগাদ রায়দান শুরু হবে বলে জানা যাচ্ছে দেখো একেবারে শুরুতেই এই রায়দানের সম্ভাবনা রয়েছে এবং সেইখানেই বিচারপতি নিশিতা মাত্র এবং তপব্রত চক্রবর্তী যারা এই মামলা প্রায় দেড় মাসের উপরে শুনেছিলেন তারাই এই রায় ঘোষণা করবেন যদিও নারদ মামলা যখন শুরু হয় তখন প্রধান বিচারপতি হিসেবে ছিলেন মঞ্জুলা চেল্লুর তিনি কিছুদিন শুনেছিলেন তারপর বিচারপতি গিরিশ গুপ্ত তিনিও মামলাটি শোনেন এবং শেষ পর্যন্ত এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্রে এবং তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এই মামলাটির রায়দান করবেন শ্রাবন্তী আমরা জানি যে গত বছরের যে নির্বাচনের আগেই এই নারদ স্টিং অপারেশন সামনে আসে কিভাবে এগোলো এই মামলা যদি একবার পিছনে ফিরে তাকাই আমরা দেখো শুরুতেই যখন নারদ মামলার ফুটেজটি আসে তারপর তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় এবং সেখানে তিনজন ব্যক্তি একই দাবি করলেন যে যেখানে দেখা যাচ্ছে জনপ্রতিনিধিরা এইভাবে টাকা নিচ্ছেন সেটার একটা তদন্ত হওয়া উচিত এবং তার জন্য সিবিআই তদন্তের দাবি তারা করেন একাধিকবার একাধিক মন্তব্যের মাধ্যমেও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির গলায় সিবিআই উঠে এসেছে তিনি কোথাও একটা বলছেন যেখানে আইনজীবীরা অভিযুক্তদের আইনজীবীরা বলছেন যে সিবিআই এর কথা কেন বলা হচ্ছে তিনি বলছেন যে সিবিআই এর কথা বলা হচ্ছে তার কারণ এই সমস্ত জনপ্রতিনিধিরা যুক্ত আছেন কোথাও অভিযুক্তদের আইনজীবীরা বলছেন যে বেশ কিছু ফুটেজ খোলা সম্ভব হয়নি একেবারে শেষ দিন যেদিন মামলার শেষ শুনানি হয় সেদিনকে সিবিআই এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে এই যে সমস্ত ফুটেজ যেগুলো সত্যতা যাচাইয়ের জন্য একসময় ফরেন্সিক পরীক্ষা হয়েছিল সেই ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে যে এর প্রায় 73টি ফাইলের মধ্যে 47টি খোলা গিয়েছে এবং যেগুলি খোলা যায়নি সেগুলি যদি পুনরায় পাঠিয়ে দেওয়া যায় তাহলে ফের সেই ফাইলগুলি খোলা সম্ভব হবে এবং গোটা মামলাটি চলাকালীন বারবার বিচারপতি বারবার যে প্রশ্নটি তুলেছেন যে যারা জনপ্রতিনিধি তারা কিভাবে এই টাকা নিলেন এবং তার জন্য কোনো আদৌ অন্য কোনো প্রমাণ রাখা কেন হলো না এই প্রশ্নটি কিন্তু ঘুরে ফিরে এসেছে আর যদি রায়দান হয় কুণাল সেক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার হয়ে উঠবে যে সিবিআই তদন্ত হবে কিনা তার কারণ একটা ক্ষেত্রেই অভিযুক্তদের আইনজীবীরা একেবারে অনড় ছিলেন যে প্রাথমিকভাবে যারা এই মামলাটি দায়ের করেন তারা কিন্তু কেউ গিয়ে পুলিশে আলাদা করে এফআইআর করেননি ঠিক এফআইআর না করা হলে কেন সিবিআই হবে এই বিষয়টি যেমন উঠে আসবে আজকে সেই বিষয়টি অনেকটা সময় পরিষ্কার হবে যে সেক্ষেত্রে সিবিআই হবে কিনা পাশাপাশি কিন্তু এই জনপ্রতিনিধিদের ব্যাপারটাও কিন্তু আদালত সবসময় গুরুত্ব দিয়ে বিচার করেছে শ্রাবন্তী আপাতত ধন্যবাদ আবারও পরবর্তী সময় তোমার কাছে ফিরবো শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি মতো